আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, আমি অরূপ চক্রবর্তী। দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন। জোরে হাতটা না দাদা, আস্তে আস্তে করে চলবো, হাতটা হালকা করে আসছি। ও দাদা কি করছেন? আমরা দুজনা স্যানিটাইজ স্প্রে করছি ভিডিও বিষয়ে। কারণ? কারণ এই যে করোনার জন্য, করোনা একটা মহামারী রোগ, কোভিড করোনা, এই জন্য আমরা ভিডিও বিষয়ে স্যানিটাইজ স্প্রে করছি। ইয়ে কে কে? তোমার নাম? আমার নাম মৃত্যুঞ্জয় বড়াই। আর একজন? বল্লভ রায়। তোমরা কি লেবার নাকি? আমরা ভিসিডি। ভিসিডি। তোমার নাম কি বললে? মৃত্যুঞ্জয় গড়াই। বাড়ি মন্তেশ্বর হাটপাড়া। আজকে আপনাদের এখানে কি হচ্ছে? আজকে মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ আমরা যারা জ্ঞাতিরা এবং কিছু আছি, তাদের উদ্যোগে এবং মন্তেশ্বর সমস্ত উন্নয়ন আধিকারিকের নির্দেশানুসারে আজকে মন্তেশ্বর ব্লক সমস্ত উন্নয়ন আধিকারিকের কারণে আজকে স্যানিটাইজেশন হচ্ছে। কেন? এই যে বিশ্বে মহামারী কোভিড, এই কোভিডকে আমরা যাতে নির্মূল করতে পারি এবং মানুষের মনে যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে সেই আতঙ্ক এই কোভিড যাতে আর না বাড়াতে পারে এবং যাতে মানুষ সুস্থ এবং সবলভাবে বেঁচে থাকতে পারে, যার জন্য আমাদের এই স্যানিটাইজেশন। কোথায় হচ্ছে এটা? মন্তেশ্বর ব্লক সমস্ত উন্নয়ন আধিকারিকের করা। কোথায় কোথায় করা হলো? কোন কোন আমাদের এখানে যে নতুন বিল্ডিং হয়েছে ওই দুতলা বিল্ডিংয়ে করা হলো। অফিসের সব ঘরগুলো? অফিসের সমস্ত ঘরে এবং মেঝেতে দেয়ালে সমস্ত বাথরুমে প্রত্যেকটা জায়গা আমাদের স্যানিটাইজেশন কাজ করা হলো। কারণ অনেক লোক প্রচুর লোকের জনসমাগম মন্তেশ্বর মহাপাতকে আগে হয়েছে হবে, যাতে এই মহামারীতে সেই সমস্ত লোক এফেক্টেড না হন, যার জন্য কর্জনা করছেন।
লেবার দিয়ে করানো হচ্ছে নাকি? না লেবার না। আপনার নাম? পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।